জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পিডিয়াটি ছিলেন হ্যাথ বোটার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিসের বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ জুলাই মাসের ষাটটি সেরা সরকারি চাকরি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্থায়ী পদে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে বর্তমানে অনলাইন আবেদন পুরোপুরিভাবে স্টার্ট হয়ে গেছে ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে থাকুন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তোমাদের কাছে এটা আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে যে সর ষাটটি সরকারি চাকরি নিয়ে আবেদন কথা বলবো সেটি হলো তোমাদের সবগুলোই সে গভর্নমেন্টের জব পারমানেন্ট পোস্টে নিয়োগ করাবে এবং ভালো মাত্রের শূন্য পদে কিন্তু করাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি কোনোভাবে স্ক্রিপ্ট করবেন না যে পোস্টের ক্ষেত্রে যোগ্য হবেন সে পোস্টের ক্ষেত্রে আবেদন করবেন কিভাবে আবেদন করবে সেটি সম্পর্কে আমরা আলোচনা কোনো এই ভিডিওতে করে দেব কোন পোস্টে কত টাকা বেতন রয়েছে সম্পূর্ণ পুরোপুরিভাবে আলোচনা করব ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না চলো পুরোপুরিভাবে তোমাদের আমরা আলোচনা করে দেব প্রথমে যে পর্ডে আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিন এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেটা হলো তোমাদের প্রথমে এসএসসি এম রিক্রুটমেন্ট এটা তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদার পদে কিন্তু রিক্রুটমেন্ট করাচ্ছে এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে যে কোনো শাখা থেকে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে কোনো পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না আর এই পোস্টিংটা হবে রাজ্যের ওয়েস্ট বেঙ্গলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এ পোস্টিং কিন্তু জব পোস্টিংটা পেয়ে যাবে পুরোপুরিভাবে কারণ এখানে তোমাদের অনুপ তোমাদের যে জব পোস্টিংটা পেবে রাজ্যে সেটা আমরা তোমরা অনস্ক্রিন তোমাদের বলে দিচ্ছে এখানে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়েছে তিরিশে জুন থেকে তোমাদের পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমাদের একুশে জুলাই তোমাদের কোনো লাস্ট ডেট এর মধ্যে যারা যোগ্য পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারো এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চার্জের প্রয়োজনটা পড়বে যারা ও বিসি জেনারেল ইউআর প্রার্থী এবং তোমরা প্রার্থী রয়েছো তাদের ক্ষেত্রে একশো টাকার চার্জের প্রয়োজন পড়বে এস সি এসটি ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো চার্জের প্রয়োজন লাগছে না পুরোপুরিভাবে বোঝা গেছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা যারা এসএসসি এম পদের ক্ষেত্রে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে আঠারো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে যারা আঠারো যারা হাবিলদার পদে আবেদন করতে চাও আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে তারপরে আবেদন করতে পারবে এস এস সি কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছরের ছাড় পাবে সরকারের রুলস অনুযায়ী প্রত্যেকেরা বোঝা গেছে আর এখানে পুরোপুরিভাবে বয়স কারেকশন করা হবে জিরো ওয়ান জিরো আট দু হাজার তেইশ থেকে তোমাদের মধ্যে বয়স কারেকশন করা হবে এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে যেখানে তোমাদের এক্সাম তোমাদের সেপ্টেম্বরে পুরোপুরিভাবে আলোচনা করছে অফিসিয়াল নোটিফিকেশনে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে নাহলে প্রিপারেশন কম্পিটিশন অনেক হাই না হলে পারবে না এখানে তোমাদের স্যালারি পুরোপুরিভাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে উনসত্তর হাজার একশো টাকা মতো পার মান্থ স্যালারি পেয়ে যাবে এসএসসি এম এবং হাবিলদারে দুটো শূন্য পদে একটা ভালো মান্থের শূন্য বেতন রয়েছে এবং বেতনটা একটা ভালো মান্থের বেতন রয়েছে তোমরা পুরোপুরি চাইলে আবেদন করতে পারো এগুলো অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের সম্পূর্ণ শেষে দেখিয়ে দেবো তারপরে যেটা করাচ্ছে ই এম আর এস রিক্রুটমেন্ট দু হাজার তেইশে কিন্তু রিক্রুটমেন্ট করাচ্ছে এটা এক কথা বলে রাখি যেটা তোমাদের শিডিউল ট্রাইব প্রার্থী মানে এসটি প্রার্থী যেটা আমরা বলে থাকি এদের একটা কিন্তু বিদ্যালয় হয় এই বিদ্যালয়ে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে পুরোপুরিভাবে এটা হলো পারমানেন্ট জব পোস্টিংয়ে নিয়োগ করাচ্ছে যেখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট প্রতি রিক্রুটমেন্ট করাচ্ছে পোস্টের নাম ল্যাবরেটারি অ্যাডেন্ট্যান্ড অ্যাকাউন্ট আর একটা তোমাদের যেটা পোস্ট রয়েছে এখানে অনেককে তোমাদের দেখে দিই এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তারপর পিজিটি এবং প্রিন্সিপাল এ ধরনের পোস্টগুলোতে তোমাদের রিক্রুটমেন্ট তো করাচ্ছে যারা যোগ্য অবশ্যই আবেদন করতে পারো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমাদের নিয়োগ করাচ্ছে এখানে অনস্ক্রিন দেখবে যেটা তোমাদের আঠেরো তোমাদের এজ লিমিট তোমাদের তিরিশ ম্যাক্সিমাম করা আছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে তোমাদের পঁচিশের মধ্যে রয়েছে এবং কিছু কিছু পোস্টের থেকে তোমার আঠেরো থেকে সাতাশের মধ্যে কিন্তু বয়স রয়েছে আর কিছু পোস্ট তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে কিন্তু রয়েছে বোঝা গেছে প্রত্যেকেরই আর এখানে তোমাদের বয়স কারেকশন করা হবে একত্রিশ সাত দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের মধ্যে বয়স কারেকশন করা হবে এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা মধ্যে অনায়াসে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন করা থাকলে অনায়াসে আবেদন করতে পারছো অ্যাপ্লিকেশনের লাস্ট তারিখ একত্রিশে জুলাই প্রত্যেকের বোঝা গেছে আশা করবো চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের কাছে এটা আমার ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের তারপরে তোমার অনেক এখানে দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের স্যালারি রয়েছে কোনো বত্রিশ হাজার টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে এটা প্রথম অবস্থায় তোমাদের যেটা স্যালারি থাকে সিলেকশন প্রসেস রয়েছে রিটার্ন এক্সাম এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব প্রত্যেককে বলে রাখি এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু ওই জঙ্গলে জব পোস্টিং পাবে এখানে তোমাদের যেটা পোস্ট নিয়োগ করেছে তিন নম্বর পোস্টে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এ পোস্টের ক্ষেত্রে অনলাইন আবেদন স্টার্ট হবে ছাব্বিশে জুলাই পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হবে আর এবং ওখানে অনলাইন আবেদনের শেষ তারিখ ষোলোই আগস্ট পর্যন্ত তোমাদের লাস্ট শেষ তারিখ এর মধ্যে যারা যোগ্য পুরোপুরিভাবে অনলাইন আবেদন করতে পারো এখানে কোয়ালিফিকেশন চা হয়েছে ডিপ্লোমা ডিগ্রি এবং ইঞ্জিনিয়ার করা থাকলে আবেদন করতে পারবে মানে বিএ পাস অথবা গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকে মিনিমাম নাম্বারে তাহলে কিন্তু পুরোপুরিভাবে আবেদন কিন্তু করতে পারবে আর এখানে তোমাদের এজ লিমিট কিন্তু একুশ থেকে তোমাদের তিরিশের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে যারা ইউ আর জেনারেল প্রার্থী ওবিসি বিসি প্রার্থীরা তিন বছরের ছাড় এবং এস সি এসটির প্রার্থীরা মতো পাঁচ বছরের ছাড় প্রত্যেকেই পেয়ে যাবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এসসি এসটি ও ও বিসি প্রার্থীরা সরকারের রুলস অনুযায়ী ছাড় পেয়ে যাবে প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমাদের বয়েস কারেকশন করা হবে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের বয়স কোনো কারেকশন করা হবে আর এখানে স্যালারিটা যেটা রয়েছে স্যালারির লেভেল সিক্স পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা মতো পার মান্থ স্যালারি পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফিস একশো টাকার চার্জের প্রয়োজন পড়বে যারা ইউ আর ও প্রার্থীর মধ্যে রয়েছে প্রত্যেকের বোঝা গেছে আশা করব এখানে সিলেকশন প্রসেস রয়েছে পেপার ওয়ান পেপার টু তোমাদের এমসিকিউ টাইপের কোর্সিন হবে প্রত্যেকের বোঝাচ্ছে এ এমসিকো টাইপের কোর্সিনের মধ্যে তোমাদের নিয়োগ করাবে এখানে দুটা এক্সাম দিতে হবে পেপার ওয়ান পেপার টু এখানে দুটো এক্সাম কিন্তু দিতে হচ্ছে তারপরে যে পোস্টের সম্পর্কে আলোচনা করব সেটা হলো আইটিভিপি কনস্টেবল এবং ড্রাইভার রিক্রুটমেন্ট পদে কিন্তু রিক্রুটমেন্ট করেছে আইটিবিপি কনস্টেবল ড্রাইভারের রিক্রুটমেন্ট কিন্তু করা আছে ড্রাইভার পোস্টে প্রত্যেকের বোঝা গেছে এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে টেন পাস এবং পাশাপাশি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে তোমাদের পঁচিশে জুন থেকে লাস্ট ডেট তোমাদের হলো তোমাদের ষোলোই জুলাই এর মধ্যে তোমাদের আবেদন পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে যারা ওবিসি ইউআর ইউ আর প্রার্থী তাদের একশো টাকার চার্জের প্রয়োজন পড়বে এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটের কোনো চার্জের প্রয়োজন পড়বে না এজ লিমিট তোমাদের একুশ থেকে সাতাশের মধ্যে হতে হবে এখানে পুরোপুরিভাবে ঘোষণা করছে এখানে পুরোপুরিভাবে যেহেতু আলোচনা অফিসিয়াল নোটিফিকেশন করা আছে সেহেতু তোমাদের সেই অনুযায়ী তোমাদের বয়স হতে হবে এস সি এস পাঁচ বছরের ছাড় ওবিসি বিসি তিন বছরের ছাড় আর এখানে তোমাদের বয়স কারেকশন করা হবে ছাব্বিশ সাত দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের কিন্তু বয়স কারেকশন করা হবে এদের মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারো আর এখানে তোমাদের স্যালারি চা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা অবধি তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি পেয়ে যাবে এখানে সিলেকশন প্রসেস রয়েছে প্রথমে তোমাদের পিএসটি তারপর পিএমটি রিটেন এক্সাম তারপর ডকুমেন্টস কেশন এর মাধ্যমে তোমাদের কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করা আছে ড্রাইভার পদে একটা ভালো মানদের স্যালারি রয়েছে অবশ্যই তোমাদের আবেদন করা উচিত তারপরে যে পাঁচ নাম্বার পোস্টটা দেখব পাঁচ নম্বর পোস্ট এসএসসি সি আর পি এফ এসআই রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এখানে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে কুড়ি জুলাই থেকে এবং এখানে অনলাইন আবেদন লাস্ট ডেট হলো তেরোই আগস্ট এর মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে হাতে মাত্র অল্প সময়ের মধ্যে হাতে মাত্র সব থেকে একুশ একুশ দিনের সময়ের মধ্যে তোমাদের পুরোপুরিভাবে আবেদন করতে হবে এসআই পোস্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করাচ্ছে বিভিন্ন পোস্ট এখানে রয়েছে যেমন এখানে পোস্ট রয়েছে বিএসএফ সিআরপিএফ এস সিআইসিএফ এবং এসএসবি আইটিবি বিভিন্ন বাহিনীর ক্ষেত্রে বিভিন্ন এসআই পোস্টে নিয়োগ আছে আর এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন এখানে পূর্বপরিভাবে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে পুরোপুরিভাবে এখানে আলোচ আবেদন কিন্তু করতে পারবেন যে যে পোস্টের ক্ষেত্রে যোগ্য হবে প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে ভিডিওর এখানে এজ লিমিট এখানে তোমাদের হতে হবে একুশ থেকে পঁচিশের মধ্যে যারা ইউ আর জেনারেল প্রার্থী এসে এস পাঁচ বছরের ছাড় ও তিন বছরের ছাড় পেয়ে যাবে আর এখানে বয়স কারেকশন করা হবে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের বয়স হতে হবে তারপরে তোমরা এখানে পুরোপুরিভাবে আলো আবেদন বন্ধ করতে পারবে এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চা হচ্ছে একশো টাকা কিন্তু তোমাদের চার্জের প্রয়োজন পড়বে এখানে একশো টাকার চার্জের প্রয়োজন পড়বে ইউ আর ও প্রার্থীদের মধ্যে যেটা লেভেল সিক্স স্যালারি লেভেলের রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা অবধি তোমরা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি পাবে একটা ভালো মানদের জব ভ্যাক্যান্সি অবশ্যই তোমরা আবেদন কিন্তু করতে পারো তারপরে যে পর্দা রয়েছে তারপরে যে পদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট করাচ্ছে আইবিপিএস ক্লার্কের রিক্রুটমেন্ট অর্থাৎ গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং ক্লার্কের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে তোমাদের একই জুলাই থেকে পুরোপুরিভাবে অফিশিয়াল নোটিশ পাবলিশ করছে এবং এখান থেকে তোমাদের অফিসিয়াল তোমাদের অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং এখানে লাস্ট ডেট হলো একুশে জুলাই একুশে জুলাইয়ের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েশন এখানে গ্র্যাজুয়েশন যদি পাস করা থাকো তাহলেও আবেদন করতে পারো মানে স্নাতক পাস আর এখানে তোমাদের একুশ থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে যারা ইউ আর ও জেনারেল প্রার্থীর মধ্যে তারা তারাও পুরোপুরিভাবে আবেদন করতে পারছো আর সরকারের রুলস অনুযায়ী এস এসটি ও বিসি প্রার্থীরা ছাড় পেয়ে যাবে আর এখানে বয়স কারেকশন করা হবে জিরো ওয়ান জিরো সাত দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের বয়স কারেকশন করা হবে এর মধ্যে যারা বয়সে হয়ে থাকবে তারা প্রত্যেককেই প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে যেখানে সিলেকশন প্রসেস রয়েছে প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম যেখানে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে হবে আর মেন এক্সাম হবে অক্টোবর মাসে তোমাদের পুরোপুরি অফিসিয়াল নোটিসে কিন্তু লেখা রয়েছে উল্লেখ করা রয়েছে আর এখানে প্রতি মাসে প্রথম স্টার্টিং পয়েন্ট তোমাদের কিন্তু বত্রিশ হাজার টাকা রয়েছে পুরোপুরিভাবে এই বেতনটা স্যালারিটা কিন্তু পেয়ে যাবে প্রত্যেককেই তারপরে যে পদটা রয়েছে সে পদের সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ রেলের গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হচ্ছে রেলের গ্রুপ সি পদে এর মধ্যে যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারো তোমাদের অনলাইন স্টার্ট হয়েছে সাতাশে জুলাই থেকে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে এবং অনলাইন আবেদনের লাস্ট ডেট হলো ছাব্বিশে জুলাই এখানে তোমাদের জুন মাসের সাতাশ তারিখ থেকে অনলাইন আবেদন পুরোপুরি স্টার্ট হয়েছে এবং ছাব্বিশে জুলাই তোমাদের লাস্ট তারিখ এর মধ্যে যারা যোগ্য পুরোপুরিভাবে আবেদন করতে পারবে এখানে কোয়ালিফিকেশন লাগছে টেন পাস এবং পাশাপাশি তোমাদের আইটিআই থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকবে তবেই তোমরা আবেদন করতে পারবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লাগবে আবেদন করতে গেলে আর এখানে লিমিট পনেরো থেকে চব্বিশের মধ্যে হয়ে থাকতে হবে যারা ইউ আর জেনারেল প্রার্থী এস সি এস টিটা পাঁচ বছরের ছাড় ওবিসি প্রার্থীরা তিন বছরের ছাড় আর এখানে তোমাদের বয়স কারেকশন করা হবে ছাব্বিশ সাত দু হাজার তেইশ অনুযায়ী তোমাদের বয়স কারেকশন করা হবে যাদের বয়স হয়ে থাকবে তারা কোনো পুরোপুরিভাবে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে তিন হাজার ছয়শো চব্বিশটি ভ্যাকান্সি রয়েছে গ্রুপসি পদের রিক্রুটমেন্টের যেখানে রেলের পদে রিক্রুটমেন্ট করাছে আর এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের একশো টাকার চার্জের প্রয়োজন পড়বে যারা ইউ আর ও প্রার্থীর মধ্যে রয়েছে এস সি এস ফিমেল ক্যান্ডিডেট কোনো চার্জের প্রয়োজন লাগছে না আশা করো ভিডিও থেকে প্রত্যেকের বোঝা গেছে এইগুলা সাত ধরনের পোস্টে নিয়োগ করাচ্ছে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব প্রত্যেকটাই একটা ভালো মানদের স্যালারি রয়েছে যারা যোগ্য হবে পুরোপুরিভাবে আবেদন করতে পারে এগুলো তো পারমানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে তোমাদের ষাট বছর অবধি তোমাদের কিন্তু এগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু করাবে প্রত্যেকের বোঝা গেছে এখান থেকে যেখানে এখান থেকে তুমি চাকরি পালে তোমার ষাট বছর অবধি এখানে তুমি চাকরি করতে পারি এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাছে সব সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিছু কিছু পোস্ট তোমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কিন্তু রয়েছে এবং কিছু কিছু পোস্ট তোমাদের রয়েছে তোমাদের সেন্ট্রালে পড়বে আর এগুলা তোমাদের প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স আছে সেখানে প্রত্যেকটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া আছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব তোমাদের কাছে আমার ছোট রিকোয়েস্ট আশা করি ভিডিওটি দেখে প্রত্যেকেই বোঝা গেছে এ বলেই ভিডিওটি শেষ করলাম জয় হিন্দ জয় ভারত